আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশের একটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিনি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে ঠিক আরেকটি সচেতনতামূলক ভিডিও। আসলে সেটা হলো যে মাছ বা আমরা চিংড়ির খামারিদের প্রায় অভিযোগ শুনে থাকি আমি, যে হচ্ছে আমার মাছ বা চিংড়ি খাচ্ছে না, কোনো কারণ ছাড়াই খাচ্ছে না। তো এই মাছ বা চিংড়ির খাদ্য গ্রহণ কমিয়ে দিচ্ছে এরকম একটি উপকরণ বা উপাদান হেভি মেটালস। এই হেভি মেটালস বা ভারী যে ধাতু, সেটা কি করে হচ্ছে আপনার এই মাছ বা চিংড়ির খাদ্য গ্রহণটা কমিয়ে দিচ্ছে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনার মন দিয়ে দেখবেন, তাহলে এই হেভি মেটাল সম্বন্ধে জানতে পারবেন। এবং আশা করছি যে হচ্ছে এই হেভি মেটালের যদি কোনো ক্ষতিকর দিক আপনার পুকুরে যদি থেকে থাকে তাহলে সেটা দূর করার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। সহজ কথায় অনেকেই হয়তো বুঝতে পারছেন না, অনেকে হয়তো জানেন না যে আসলে হেভি মেটালস বা ভারী ধাতু বলতে কী বুঝি। আপনাদের সিম্পলি একটা সহজ কথা বলি যে এমন কিছু মেটাল বা ধাতু, যেমন আপনার সাধারণভাবে যদি একটু বলতে হয়, মনে করেন যে হচ্ছে পিতল, কাঁসা বা হচ্ছে এই যে সোনা, এগুলো তো একটা হচ্ছে ধাতু বলে এগুলোকে। এগুলোর মধ্যে হেভি মেটালটা হচ্ছে খুব ভারী ধাতুর মধ্যে পড়ে, যেটা হচ্ছে খুবই ক্ষতিকর। অর্থাৎ এই জিনিসগুলো বুঝতে পারছেন, যখন পুকুরে মানে পানিতে অথবা মাছের দেহে যখন চলে আসে তখন সেটা হচ্ছে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এক কথায়। অর্থাৎ এই ধাতুগুলো যখন পানি বা মাছের শরীরে যখন চলে আসে তখন অনেক ক্ষতির কারণ হয়ে থাকে। এখন স্বাভাবিকভাবেই আপনাদের প্রশ্ন চলে আসছে যে এই তাহলে এই ধাতুগুলো কোত্থেকে আসছে, বা ক্ষতিকর যে এই হেভি মেটালসের কথা আমি বলছি এটা আসলে কোত্থেকে আসছে। এটার উৎসর কথা যদি বলতে চাই, আগে উৎসের কথা বলে নিই আমি, বলার পরেও আসলে কীভাবে এটা ক্ষতি করছে মাছ বা চিংড়ির আসলে খাদ্য গ্রহণটা কীভাবে কমিয়ে দিচ্ছে সেই বিষয় নিয়ে বলবো। তো উৎস কোথায়, উৎস যদি প্রথম উৎসর কথা যদি বলি তাহলে হচ্ছে ফিড, রেডি ফিড যে আমরা খাওয়াচ্ছি মাছ বা চিংড়িকে। কিছু কিছু ফিড কোম্পানি হচ্ছে আছেন যারা হলো এই ট্যানারির বর্জ্য, অর্থাৎ ট্যানারি বলতে আপনারা বুঝতে পারছেন এই যে হলো আপনার লেদার বা হচ্ছে আপনার জুতা তৈরির যে মানে চামড়া প্রসেসিং মানে যে প্ল্যান্টগুলো আছে সেখানে এই মেটালগুলোর মানে এই এই বর্জ্য থেকে হচ্ছে যারা ফিড তৈরি করেন যেসব কোম্পানি, সেখান থেকে এই হেভি মেটালগুলো চলে আসছে খাবারের দ্বারা। আবার এই ফিড তৈরি করতে গিয়ে যদি সেটা ওখানে অনেক স্ট্যান্ডার্ড মানের ফিড কোম্পানি না হয় তাহলে সেক্ষেত্রে যেটা হয় বিভিন্ন ধরনের তাদের মানে এই প্রসেসিং বা তৈরি করার বিভিন্ন ধাপে কিন্তু এই হেভি মেটাল দ্বারা কন্টামিনেটেড হয় সেই খাবারটা, ফিডটা। তো এই ফিডটা হচ্ছে আবার যেহেতু মাছ খাচ্ছে তাই মাছের দেহ আবার চলে যাচ্ছে এই হেভি মেটাল বা এই ভারী ধাতুটা, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে পরিবেশ, এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে অনেক খামার আছে যে খামারে হচ্ছে কি হয়, পাশের যে ধানের জমিটা আছে বা ধান ক্ষেত আছে সে ধান ক্ষেতের পানি উপচে হচ্ছে চলে আসছে আপনার হলো চাষের পুকুরে, কিংবা বন্যার সময় দেখা গেলো যে হচ্ছে আপনার একেবারে একাকার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন যে সমস্ত চাষযোগ্য বা চাষের যে পুকুর সেটা হচ্ছে বন্যার পানিতে ডুবে যাচ্ছে। তো এই যে ডুবে যাওয়া বলেন আর হচ্ছে আপনার চাষের যে পুকুরগুলো মানে অর্থাৎ পাশের যে ধান ক্ষেতের কীটনাশক দেওয়া হচ্ছে সেই কীটনাশক থেকেও কিন্তু এই হেভি মেটাল হচ্ছে চলে আসছে কোথায়, আপনার পুকুরে চলে আসছে, সেটা হচ্ছে পানি থেকে মিশে যাচ্ছে এবং হচ্ছে তলদেশে থেকে যাচ্ছে এবং মাছের দেহে সেটা মানে মিশে যাচ্ছে। আর বুঝতে পারছেন বন্যার সময় নদীর যে দূষণ সেখান থেকেও কিন্তু হেভি মেটাল হচ্ছে চলে আসছে এই পুকুরগুলোতে। এখন কীভাবে নষ্ট করছে, আসলে কী সমস্যা হচ্ছে, এটা যদি একটু ব্যাখ্যা দিই আপনাদের তাহলে বিষয়টা এরকম হবে। আপনারা অনেকেই হয়তো জানেন, তারপর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি যে আমরা হচ্ছে একটা জিনিস, একটা খাদ্য যখন খাই অর্থাৎ মানুষ, তখন হচ্ছে খাদ্যটা মুখে নেয়ার পরে কিন্তু আমরা স্বাদ বা টেস্ট পাই। মাছের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। মাছ কিন্তু তার সারা শরীরেই, মাছের সারা শরীরেই কিন্তু এই টেস্ট বার্ড আছে। তো টেস্ট বার্ড থাকার কারণে কি হয়, যখন তারা না খেলেও কিন্তু একটা খাদ্যের গন্ধ বা সুঘ্রাণ কিন্তু সে পায়, তারপরে খাদ্যটা কনজাম্পশন করে বা গ্রহণ করে। অর্থাৎ সে পুকুরে যখন থাকে পানির মধ্যে যখন থাকে
তখনই কিন্তু হচ্ছে তার টেস্ট বাড, তার সারা শরীরে রয়েছে এই টেস্ট বাদের মাধ্যমে কিন্তু সে হচ্ছে এই সুঘ্রাণ খাদ্যের ঘ্রাণটা সে পায়। আমি এই প্রসঙ্গ তাহলে কেন নিয়ে আসছি, স্বাভাবিকভাবে চলে আসছে, আপনাদের মনে প্রশ্ন চলে আসছে টেস্ট বাদের সাথে কি সম্পর্ক। হেভি মেটাল যেটা করে, হেভি মেটাল কি করছে দেখুন, সরি, হেভি মেটাল হচ্ছে মাছ বা চিংড়ির যে টেস্ট বাড আছে, অর্থাৎ এই টেস্ট বাড়টাকে কি করছে, নষ্ট করে দিচ্ছে। দেখুন কি একটা ভয়াবহ অবস্থা, যে যখন এই টেস্ট বাড়গুলো হেভি মেটালস ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, তখন কি হচ্ছে দেখুন, চিংড়ি বা মাছ খাবার কিন্তু গ্রহণ করছে না, প্রাকৃতিক খাবারও গ্রহণ করছে না, এবং সঙ্গে সঙ্গে হচ্ছে ফিড যেটা দিচ্ছেন বা সম্পূরক খাবার আপনি দিচ্ছেন সেটা সে গ্রহণ করছে না, কারণ সে খাবারের গন্ধ বা সুগন্ধ পাচ্ছে না। অর্থাৎ তার খাদ্যের যে হচ্ছে একটা গ্রহণ করার যে একটা প্রবণতা ছিল বা একটা সে খাদ্যের অনুসন্ধানে যখন তার চারপাশে অ্যাভেলেবল সম্পূরক খাদ্য বা তার তার চারপাশে অ্যাভেলেবল হচ্ছে প্রাকৃতিক খাদ্য আছে, সেটার তো সে আর যখন সে একটা ই পাচ্ছে না, মানে গন্ধ পাচ্ছে না খাবারে যখন সে সন্ধান পাচ্ছে না, তখনই কিন্তু হচ্ছে খাদ্য গ্রহণটা কমে যাচ্ছে। ফলাফল কি বুঝতে পারছেন, খুব সহজ ফলাফল, কোনো একটা পুকুরে যদি হচ্ছে এই হেভি মেটালের উপস্থিতি থাকে, অর্থাৎ সেই হেভি মেটাল পানিতে থাক, পানিতে থাকলে অবশ্যই সেটা হচ্ছে বা সয়েলে আছে বা মাটিতে আছে, সেটা অবশ্যই মাছ বা চিংড়ির সেটা শরীরে চলে যাচ্ছে, টেস্ট বাডগুলো ধ্বংস করছে বা নষ্ট করছে, খাবার পর্যাপ্ত থাকার পরেও কিন্তু সে খাদ্য গ্রহণ করছে না। ফলাফল কি দেখুন, দীর্ঘমেয়াদী ফলাফল, আপনার খাবারের অপচয় হচ্ছে, মাছ বা চিংড়ির যে বৃদ্ধিটা হওয়ার কথা ছিল, যে বৃদ্ধিটা আপনার হলো কাঙ্ক্ষিত বৃদ্ধি, আপনার একদিকে তো ফিডের বা সম্পূরক খাদ্যের অপচয় হচ্ছে, সেটা তো একটা ব্যাপার গেলই, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার গ্রোথ আসছে না। অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট সময়ে যে গ্রোথ পাওয়ার কথা ছিল, অনেক খামারি ভাইদের এই অভিযোগটা থাকে যে হলো আমি সব কিছু দিচ্ছি, সব কিছু মিক্স করে দিচ্ছি, খাবারের সাথে এনজাইম দিচ্ছি, বিভিন্ন যেসব জিনিসগুলো আমি মিক্স করে দিচ্ছি সেগুলো সবই দিচ্ছি, কিন্তু আমার হচ্ছে মাছ বাড়ছে না। না বাড়ার পেছনে মনে রাখবেন এই অন্যতম কারণ কিন্তু হচ্ছে, অর্থাৎ সব কিছু ঠিক থাকার পর যদি না বাড়ে, মনে রাখতে হবে আপনার পুকুর অবশ্যই অবশ্যই হচ্ছে এই হেভি মেটাল এর দূষণ থেকে হচ্ছে মানে দূষিত এক কথায়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসছে যে তাহলে হেভি মেটাল, এই হেভি মেটালকে কি করে দূর করব। অনেক পদ্ধতি কথা হচ্ছে মানে বলা যায়, ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, আমি চেষ্টা করব হেভি মেটাল কী করে দূর করা যায় সেই বিষয়ে হচ্ছে আপনাদের পরবর্তীতে একটা হচ্ছে ভিডিও দেওয়ার জন্য, যেন আপনারা বুঝতে পারেন। আপাতত মনে রাখুন, হেভি মেটাল যদি কারো পুকুরে থাকে তাহলে তার খাদ্যগ্রহণ কমে যায় মাছ বা চিংড়ির। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।